হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা জেন্টস সোয়েটারে, লেডিস কার্ডিগানে খুব ভালো লাগে। এটা অল প্রজেক্টেই খুবই ভালো লাগে। দেখো ব্যাক সাইডটা এরকম হবে। এটা 5 × 2, দুপাশে দুটো সেলাইয়ের জন্য, আর এটা 5 × ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। এটা খুবই সহজ ডিজাইনটা, কিন্তু দেখো দেখতে কত সুন্দর হয়। আমি এখানে 3টে ডিজাইন তুলবো, তাহলে 15 + 2, 17টা ঘর তুলে আমি এক কাটা সোজা উল্টো করেছি। এটা আমি এক কাটা সোজা উল্টো করেছি, তোমরা তো বর্ডার করবে, বর্ডারের পরে এক কাটা উল্টো করবে, যেটা উল্টো কাটা সেটাই উল্টো করবে, করে সোজা কাটায় ডিজাইন করবে। আমি এক কাটা সোজা উল্টো করেছি, আমি তো একদমই এখানে ডিজাইন কিছু করিনি বর্ডার টর্ডার, তাই জন্য এখানে এক কাটা সোজা উল্টো করেছি। আর এটা সোজা দিকেই কিন্তু ডিজাইনটা উঠবে, সোজা কাটায়। তাই তোমরা বর্ডারটা করে এক কাটা উল্টো করে সোজা কাটায় ডিজাইনটা তুলবে। একটা তুলে নিলাম, সোজাভাবেই তুলে নিলাম। এবার 4টে উল্টো, একটা সোজা। এই সোজাটা আমি এই যে এক কাটা সোজা উল্টো করেছি, কিংবা তোমরা যদি বর্ডারের পরে একটা উল্টো করো তাহলেও একটা সোজার মতো এরকম উঠবে। এই যে এইটার মধ্যেই আমি দিলাম না, এই তার নিচে দেখো একটা ঘর, সেইটাতে আমি এটা সোজা করব। করে এই যে যখন উঠলো সোজাটা, আমি কিন্তু ঘরটা ফেলে দিলাম, তারপরে আবার 4টে উল্টো। আবার এই যে এই জায়গাটা দেখো, আমি এইটা ডাইরেক্ট তুলছি না, আমি তারপরে এই জায়গাটা তুলছি সোজা, আর এটা ফেলে দিলাম। চারটে উল্টো, আবার এখানে একটা সোজা, আর এই লাস্টে সোজা কাটার লাস্টেরটাও সোজা হবে। আচ্ছা, প্রথম কাটায় যেটা আমরা সোজা করেছি সেটা উল্টো করব উল্টো কাটায়, আর যেটা উল্টো করেছি সেটা সোজা করব। তাহলে আমি এটা সোজা করেছিলাম, উল্টো করব, উল্টোভাবে তুলে নিলাম, তারপরে এটা সোজা, এই উল্টো। 4টে উল্টো করেছিলাম, 4টে সোজা। একটা উল্টো, আবার 4টে সোজা। একটা উল্টো, চারটে সোজা। একটা এবার থার্ড কাটায় একটা সোজা করলাম, মানে যেটা আমি সাইডে নিই, তারপরে একটা উল্টো করলাম। এই যে 4টে উল্টোর মধ্যে এই একটা উল্টো করব, মাঝখানে দুটো সোজা করব, আবার একটা উল্টো করব। বুঝতে পারলে? 4টে উল্টোর মধ্যে একটা উল্টো করলাম প্রথমটা, আর শেষেরটা উল্টো করলাম, আর মাঝখানে দুটোতে সোজা করলাম। আর এই যেটা সোজা সেটা কিন্তু ওই একই রকম হবে। এবার এটাতে তুলবো না, এর নিচেরটা। ব্যাস
ব্যাস এটা আবার উল্টো কাটায় একটা উল্টো দুটো সোজা আবার সোজাটা আমি এই যে পরেরটাই করলাম এই উল্টোটা কিন্তু তোমরা আট করে করবে একটু আবার সেকেন্ড আর থার্ডটা সোজা করব শেষেরটা উল্টো এটা উল্টো ভাবে তুলে নিলাম এটা উল্টো করলাম তারপরেরটা সোজা তারপরে যে দুটো সোজা করে দিয়েছিলাম সেই দুটো উল্টো হবে তারপরেরটা সোজা তারপরে উল্টো তারপরে সোজা তারপরে সামনে সোজা করেছিলাম সেই দুটো উল্টো হবে তারপরেরটা একটা উল্টো সোজা হবে তারপরে সোজা করেছিলাম এটা উল্টো কাটায় উল্টো হবে একটা উল্টো দুটো সোজা না এবার দুটো উল্টো একটা সোজা দেখো ডিজাইনটা একটু উঠেছে এই যে চার কাটা হলো এবার পাঁচ কাটায় চার কাটার ডিজাইন আবার পাঁচ কাটার এক নাম্বার ফার্স্ট কাটা একই রকম দেখো একবার খুব সহজ একটা সোজা ভাবে তুললাম আবার চারটে উল্টো ফার্স্ট কাটার মতনই সেম আর সোজা যখনই করব তখনই এটা এই যেটার ঘর আসল সেটাতে না করে তার নিচেরটায় করব ব্যাস তাই জন্য একটু দেখো বড় বড় হচ্ছে আবার চারটে উল্টো চারটে উল্টো এটা সোজা আবার সেকেন্ড কাটা রিপিট হবে আর এটা আমি ন নাম্বার কাটা নিয়ে নিয়েছি দেখো এরকম হবে এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন এইরকম পরিষ্কার ডিজাইনটা উঠে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো থেকো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো